সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে চলে আসছি আমরা রাজশাহী জেলা ঝলমলে হাটে। রাজশাহী ঝলমলে হাট বসে সপ্তাহে দুই দিন, প্রত্যেক সোমবার বৃহস্পতিবার সকালকার বাজার। তো আজকে 9 নভেম্বর 2023 সাল, আমরা এখান থেকে ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো, বলে জানবো যে আজকে নতুন পুরাতন ধান কি উঠেছে, কি ধান ক্রয় করছে আর কেমন দাম। তো আমরা দেখছি যে অন্যান্য হাটের চাইতে ঝলমলিয়া হাটে ধানের আমদানিটা অনেকটাই কমে গেছে। তো আজকে আমরা এখানে দেখছি যে ব্যাপারী ভাই কিছু ধান ক্রয় করছে, তো আজকে কেমন দাম সে নিচ্ছে। তো আজকে এখানে আমরা চিকন মোটা সব ধরনের দামটা জানার চেষ্টা করব। আমরা ধানের কোয়ালিটি স্যাম্পলগুলো দেখছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এগুলো নতুন না পুরাতন ভাই? ধান নতুন ধান আছে, পুরাতন আছে ভাই। আজকে কি কি ধান কিনেছেন? আজকে আপনার 17 ধান কিনছি, 75 কিনছি। 17 ধানের বাজারটা আজকে কেমন? 1250-40, 1240 থেকে 50 পর্যন্ত, যেটা একটু ভালো আছে, দামটা বেশি। আর 1200 শুরু, 1200 থেকে শুরু, যেগুলো একটু কম আছে। আর কি ধান বলেন? 75, 75 ধানের দামটা ওই একই দাম, মানে একই দাম আছে। আর 28 জিরা ধানের বাজার? 28 জিরার বাজার 1300 উপরে ভাই, আর জিরা 1400, জিরা 1700, 1400 সরি। তাহলে মোটামুটি ধানের দামটা তো একটু বাড়ছে আগের চাইতে, আগের চাইতে ভালো ভাই, ভালো। আর মোটা ধানের বাজারটা কেমন আছে? 1250। আর এই যে বাসমতি নাকি ধান বলে, ওটা বাসমতি ধান পাওয়া যায় না ভাই, খুব কম, খুব কম। এই ধানের বাজারটা কেমন আছে? 1450-1450, তো মোটামুটি বাজার ভালো। ধানের বাজার কি আর একটু চাড়া সম্ভাবনা পাচ্ছেন না কমার সম্ভাবনা ভাই? বাজার তো এখনই বাড়ছে, আর নিচের তরফ নাম দিয়ে। আর এখনো তো কৃষকের ঘরে আস্তে আস্তে ধান, নতুন ধান ওঠা শুরু হবে, এখনো তো ওইভাবে শুরু হয় না। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য। তো দর্শক, আমরা এখানে ব্যাপারী ভাইয়ের সাথে কথা বললাম, আজকে বাজারে কী কী ধান উঠেছিল আর ভাই যে ধানগুলো ক্রয় করছে, 28 আপনার জিরা, এবং যে মোটা ধান আছে 75-17। আর আসলে রাজশাহী ঝলমলে হাটে এগুলা হাটে একটু ধান আমদানি কমই হয়, পানিশোর হাটে মোটামুটি হয় কিছুটা। ধানের জন্য রাজধানী বিখ্যাত হচ্ছে রাজশাহী তাহিরপুর হাট। তো আমরা ওখান থেকে শুক্রবার যেয়ে থাকি, ইনশাল্লাহ কালকে ওখান থেকে জানতে পারবেন, কারণ এটা হচ্ছে অনেক বড় হাট। আমরা কালকে দুর্গাপুর হাট থেকেও দামটা জানাইছি, আজকে যতটুকু পারলাম ঝলমলিয়া হাট থেকে ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জানানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। 10 কেজি পাঠাই দিব। 10 কেজি।